বর্তে খাতুন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের প্রথম স্ত্রী। সত্যিকারের ভালোবাসা বললেও অত্যুক্তি হবে না। সত্যি বলতে, এককালের বাচ্চা তেমুজিন যে পরবর্তীকালে বিশ্ব বিজেতা, বিশ্ব ত্রাস চেঙ্গিস খান হয়ে উঠেছিলেন, এর পেছনে বর্তেকে জড়িয়ে একটি ঘটনাকেই অনেক সময় উল্লেখযোগ্য বলে মনে করেন ইতিহাসবিদগণ। আজ তাই আমরা আলাপ করব বর্তে খাতুনকে নিয়েই, যিনি ছিলেন চেঙ্গিস খানের জীবনের প্রথম ভালোবাসা। সে অনেক কাল আগের কথা, চেঙ্গিস খান তখনও এই নামে পরিচিত হয়ে ওঠেনি, তার নাম তখন তেমুজিন। বাবা ইয়েসুগেই কিছুদিন আগে তাতার নেতা তেমুজিন উগেকে বন্দী করেছিলেন, সেই নেতার নামেই ছেলের নাম রাখলেন তিনি। তেমুজিনের বয়স যখন 9 বছর, তখন ছেলেকে বিয়ে দিতে চাইলেন ইয়েসুগেই। পাত্রী হিসেবে বেছে নিতে চাইলেন তেমুজিনের মা হলুনের গোত্রেরই কোনো মেয়েকে। এই উপলক্ষে বাবা ছেলে বেরিয়ে পড়ল ঘোড়া নিয়ে, উদ্দেশ্য পাত্রী দেখে একেবারে ছেলেকে বিয়ে করিয়ে তবেই ঘরে ফেরা। গন্তব্যে পৌঁছার পর দাইসেচের নামে এক লোকের সাথে দেখা হয়ে গেল তাদের। সেই লোকটি তাদের আসবার কারণ জানতে পেরে এক অদ্ভুত স্বপ্নের কথা জানায়, যা সে গত রাতেই দেখেছে। সেই স্বপ্নে দাইসেচেন দেখে বড়সড় এক বাজ পাখি এক থাবায় চাঁদ আর আরেক থাবায় সূর্য নিয়ে তার হাতে এসে বসেছে। তার দৃঢ় বিশ্বাস, এই স্বপ্নের পেছনে স্রষ্টার লুকোনো কোনো অর্থ আছে, আর এই চাঁদ সূর্য দিয়ে আসলে প্রতীকী অর্থে তেমুজিন আর ইয়েসুগেইকেই বোঝানো হয়েছে। দাইসেচেনের অনুরোধে বাপ বেটা তাদের তাঁবুতেই আতিথ্য গ্রহণ করে। সে অনুরোধ করেছিল যেন তার মেয়েকে ইয়েসুগেই পুত্রবধূ হিসেবে বেছে নেন। সেই রাতে খাওয়া দাওয়া শেষে 10 বছর বয়সী বর্তেকে দেখে ইয়েসুগেইয়ের পুত্রবধূ হিসেবে মনে ধরল। মেয়েটির চেহারায় বুদ্ধিদীপ্ততার ছাপ খুঁজে পেয়েছিলেন তিনি। আর দেরি করলেন না ইয়েসুগেই, পরদিনই বিয়ে হয়ে গেল তেমুজিন আর বর্তের। বিয়ের পর তাকে কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে রেখে যাবার অনুরোধ করলেন দাইসেচেন। তেমুজিনের বাবা তাতে আপত্তি করলেন না, যাবার সময় কেবল বললেন, ভাই আমার বাচ্চা ছেলেটা কুকুরকে বেশ ভয় পায়, একটু দেখে রাখবেন ওকে। প্রভাত আসলে সবসময় পুরো দিনের পূর্বাভাস দেয় না, নাহলে বাচ্চাকালে কুকুরকে ভয় পাওয়া এই তেমুজিন যে পরবর্তীকালে চেঙ্গিস খান হয়ে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটাবে, গোটা বিশ্বজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করবে, রক্ত বন্যা বইয়ে দিবে নগরের পর নগরে, তা কি কেউ কখনো ভাবতে পেরেছিল? তেমুজিন তার বাবার অসুস্থতার খবরে অল্প কিছুদিন পরে ফিরে যায়। শত্রুপক্ষের বিষ প্রয়োগে মারা যান তিনি। বিধবা হলুন বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে পড়েন অথৈ সাগরে। তারপরও সন্তানদের মানুষ করতে তার চেষ্টা কমতে ছিল না। তেমুজিনও নানা ঝড় ঝঞ্চা আর ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে পার করে জীবনের 60টি বছর। এরপর সে যাত্রা করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মাঝের এতগুলো দিন প্রিয়তমা স্ত্রীকে ছাড়াই কাটাতে বাধ্য হয়েছিল সে। অর্ধযুগেরও বেশি সময় পর জামাতাকে দেখে দাইসেচেনের মনে আনন্দ আর ধরে না। এবারই প্রথমবারের মতো শ্বশুরবাড়ির পথে যাত্রা করে বর্তে। যাবার সময় জামাতার হাতে যৌতুক হিসেবে প্রাণীর পশম দিয়ে তৈরি কালো রঙের একটি জ্যাকেটও দিয়ে দেন দাইসেচেন। খুব বেশি দিন অবশ্য সুখের সংসার করা হয়নি দুজনের। এক সকালে তাদের উপর হামলা চালায় আরেক গোত্রের কয়েকজন সদস্য। এককালে তেমুজিনের মাকে অপহরণ করে এনেই সংসার শুরু করেন ইয়েসুগেই। দেড় যুগেরও বেশি সময় আগেকার সেই ঘটনার প্রতিশোধ নিতে তারা এলো তেমুজিনের পরিবারের উপর। ততক্ষণে অন্যরা পালাতে পারলেও যেতে পারেননি বর্তে, তাকেই বন্দি করে নিয়ে যায় সেই লোকগুলো। ওদিকে স্ত্রীকে হারিয়ে শোকে পাগল হয়ে যায় তেমুজিন। সে গিয়ে সরাসরি সাহায্য চেয়ে বসে বাবার এককালের ভ্রাতৃস্থানীয় ব্যক্তিত্ব কেরাইটদের শাসক অং খানের কাছে। তার সাহায্যে আরও এগিয়ে আসে কৈশোরের পাতানো ভাই জামুখা। অং খান আর জামুখার সম্মিলিত বাহিনী 40,000-এর বেশি সেনা নিয়ে এগিয়ে যায় তেমুজিনের সাহায্যে। যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিতে থাকে তেমুজিনের এই মিত্রবাহিনী। বেশ বীরত্ব প্রদর্শন করে সে। একসময় খুঁজেও পায় ভালোবাসার বর্তেকে। ভালোবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে ধরেই সে যেন অনুভব করে এভাবে চলতে পারে না। এই সংঘাত প্রতিশোধ প্রবণতা যদি চলতেই থাকে তাহলে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। তাই তো তেমুজিনের পর নজর দেয় মধ্য এশিয়ার বিভিন্ন গোত্রের মাঝে সম্প্রীতি স্থাপনে। যথাসাধ্য চেষ্টা করে তাদের এক ছাতার নিচে এনে বৃহৎ এক সাম্রাজ্য গঠনে। আর কালক্রমে এই তেমুজিনই হয়ে ওঠে চেঙ্গিস খান, যার অর্থ বিশ্ব বিজেতা, বিশ্বের শাসক।
তেমুজিন থেকে চেঙ্গিস খান হয়ে ওঠার এই পুরো যাত্রাপথে স্বামীর পাশে ছিলেন বর্তে। স্বামী যখন ক্ষমতার শিখরে আরোহণ করলেন, তিনি তখন হয়ে উঠলেন সম্রাজ্ঞী বর্তে খাতুন। বিভিন্ন সময়ে সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার বেলায় তিনি স্বামীকে সাহায্য করতেন। দ্য গ্রেট খান যখন বিভিন্ন যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকতেন, তখন বর্তে থেকে যেতেন মঙ্গোলিয়াতেই, দেবর তেমুজের সাথে সামাল দিতেন কেন্দ্রের শাসন কার্য। 1230 খ্রিস্টাব্দে 68 বা 69 বছর বয়সে মৃত্যু হয় বর্তে খাতুনের, যিনি ছিলেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের জীবনের শূন্য থেকে শিখরে যাত্রার সঙ্গী, তার জীবনের প্রথম ভালোবাসা।